জেনে নিন উত্তর কোরিয়াকে চাপে রাখতে যে অভিনব পদ্ধতিতে গোয়ামে বিমান মোতায়েন করছে আমেরিকা ফের একবার আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে বিবাদ নয়া মোড় নিতে চলেছে আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় শুরু হতে চলেছে শীতকালীন অলিম্পিক তার আগেই উত্তর কোরিয়ার ওপর নজরদারি কয়েকগুণ বাড়িয়ে তুলতে চাইছে আমেরিকা গোয়ামের কাছে যুদ্ধবিমান বেশ সংখ্যক মোতায়েনের কাজ ইতিমধ্যেই আমেরিকা শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে এছাড়া একটি এয়ারক্রাফট কেরিয়ার ও একটি যুদ্ধজাহাজও মোতায়েন করা হয়েছে একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে উত্তর কোরিয়া তার মতে শীতকালীন অলিম্পিক পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা তার সামরিক মহড়া বন্ধ রাখবে বলেই জানিয়েছিল কিন্তু এখন আমেরিকা তার কথার খেলাপ করেছে বলে অভিযোগ উত্তর কোরিয়ার এর ফলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কে প্রভাব পড়বে বলে মনে করছে পিয়াং উল্লেখ্য উইন্টার অলিম্পিক নিয়ে সম্প্রতি দুই কোরিয়ার মধ্যে বৈঠক হয় সিউলে নিজেদের খেলোয়াড়দের পাঠাতে রাজি হয় উত্তর কোরিয়া আমেরিকাও সমগ্র পদক্ষেপের প্রশংসা করে কিন্তু গত সপ্তাহে মার্কিন এয়ারফোর্সের প্রায় তিনটি বিটু যুদ্ধবিমান গোয়ামে মোতায়েনের সিদ্ধান্ত নেয় এর সঙ্গে দুইশো এয়ারফোর্সের সেনাও সেখানে মোতায়েন করা হবে বলে জানা যায় তবে পরিস্থিতি দেখে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আমেরিকা প্রসঙ্গত পি টু যুদ্ধ বিমান এতটাই শক্তিশালী যা পরমাণু অস্ত্রকেও ধুলিসাত করে দিতে পারে সেই সঙ্গে শত্রু দেশ বিনাশ করতেও এগিয়ে রয়েছে এই বিমান